সুন্নাত সালাদ আদায় না করলে গুণা হবে কিনা গায়ে উঁজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে মাস্তুন দোয়া আয়াতুল কুর্সি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল বিসমিল্লা না পড়লে গুণা হবে কিনা স্ত্রী জাহান নামে গেলে স্বামীও কি জাহান নামে যাবেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কুরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নাই কুরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবেও বসতে পারেন অসুবিধা নাই কুরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কুরআন disso কথা নিষিদ্ধ করা হয়নি এর পরের প্রশ্ন চলে যাচ্ছে মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরয নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস এই সালাতা লিজার ইমাসিদে ইল্লাফ ইলমাস্জিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সলাদ মসজিদের ছাড়া হবে না এহাদিস যে সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সাহাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণেই এহাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত জামিস্লাম যারা বাসায় সালাদ পড়ে বা মসজিদের জামাতে সামিল হয় না তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজোরে এটা তরক্কর হারাম এবং গুনাহের কাজ বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোন এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালা করছেন তার আশা যদি কেউ কেউশোরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরেও তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জামাত চুরি গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে নামে গেলে স্বামীও জাহান নামে যাবে লুত আলহি সালামের স্ত্রী জাহান্নামে নামে যাবে কিন্তু তাই লুত আসলাম তো জাহান্নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের যাওয়ার উপরে অন্য জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জান্নার জাহান নাম আল্লাহ সুমাত বলেছেন লাইস আলীল ইনসানি ইল্লা মাসা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য এতে বলেছেন লাতাজির ওয়াজ রাতুন ভিজরা ও হ্র একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহান নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবে টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমাতলা বলেছেন ইয়া ইহলে দিন আমানো খুদু জিন এতাকুম আইন্দা কুল্লি মাস্টির হে ইমানদারেরা প্রত্যেক সালাতের সময় তোমরা ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তাই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিগটু দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেটা ঈদের করেন না সেরকম প্রসাব করে সালাতাবাই করবেন এরপরে প্রশ্ন হলো ফারুক তিতা আস আপনি জানতেছেন মাস্তুন দোয়া আয়াতুল কুরসি তিনকুল ইত্যাদি পাঠ করলে আউজুল্লা বিসমুল্লাহ না পড়লে গুণা হবে কিনা ভাই ফারুক মাসন দোয়ার শুরুতে আউজুল্লাহ বিসমুল্লাহ পড়ার দরকার নেই কারণ দোয়াগুলোই হলো আল্লাহর জিকির সরাসরি আজ্লা বলার উদ্দেশ্য আল্লাহ জিকির করা তাছাড়া করোনা কোথাও আমাদেরকে দোয়াগুলোর আগে বিসমিল্লা পড়ার কথা বলা হয়নি আউজ কথা বলা হয়নি আল্লাহ সুমতালা এরকম করেননি কোরআনের ব্যাপারে শুধু বলা হয়েছে আল্লাহ কোরআন বলে যখন কোরআন পড়বে তখন আউজ্লাহ পড়ে আর নবী সাল্লি আহ প্রত্যেকটা সুরের আগে বিসমিল্লা পড়েছেন সেই আমরা সুরের আগে যখন পড়বো তখন আউজ বিসমিল্লা পড়ব আর যখন শুরু করবো প্রথমে তখন আউজুল্লাহ পড়বো এবং সুরা শুরু হলে বিসমুল্লাহ পড়বো আর যদি সুরা শুরু না হয় মাঝখানে হয় তাহলে শুধু আউজুল্লাহ পড়বো যেহেতু শুধু আউজুল্লাহ করার নির্দেশ করা হয়েছে কিন্তু জিগির আজকের শুরুতে আউজুল্লাহ ইসলাম পড়ার কথা বলা হয়নি দূরদের শুরুতে বলা হয় বিধে আমরা সেগুলো পড়বো না আর সকাল সন্ধ্যার আজকার যেগুলো পড়বো সেগুলো যখন শুরুতে পড়বো আয়তুল কুরসি অথবা তিনকুল তখন অবশ্যই আমরা আউজুল্লাহ বিসমুল্লাহ নিয়ম অনুযায়ী সেখানেও পড়বো কারণ এগুলো কোরআনের আয়াত যদিও জিকির হিসাবে পড়া হচ্ছে সে তাপ আপনি জানতে চেয়েছে নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা না ভাই খালেদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সুরা পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না শাহনাজ হাফেজ আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে আহ ছোট বাচ্চারা যদি বিশা বিছানা পশাব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহির কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এ তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইস্যামেশ্বরিয়া নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরিয়া নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআনের সুন্না কতটুকু সঠিক কথাটি ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলামের সরিয়ার কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানা যদি বলা হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা বোঝা যায় এই মানে নির্দেশ করা হয় ওয়ালাতদাউল ফুরুজাত শায়তিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোন কান্সিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোরআন হাদিসের কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা রাকিব কাজী সালেহ আপনি জানতে চিসেন খালি গায়ে করার বিধান কতটুকু আর অজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব অজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনটি নির্দেশ করেনি অতএব অজুর ক্ষেত্রে আমরা যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নাই ওজুর ক্ষেত্রে আপনি আহ খালিগা ওজু করতে পারবেন কোনো সমস্যা নেই সুননাদ সালাদ আদায় না করলে গুণা হবে কিনা বাইরে হাসান সুন্নত সালাত আদায় না করলে বড় কোনো গুণা হবে না গুনাহ তো অবশ্যই হবে গুনা শব্দ অর্থ হলো ক্ষতি সুন্নাত তরফ করলে তো ক্ষতি হবেই নবী সাল্লা সাল্লাম সলাত সালাতার আগে পরে যে সৈন্যত মহকাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সলাত হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই গুন তো হবেই অর্থে কিন্তু গুনাহ বলতে কবিরা গুণা বড়ো কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফর্জ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সন্ন্যাসকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ নিল